দেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি ওবায়দুল হাসান। বেলা ১১টার দিকে বঙ্গভবনের দরবার হলে তাকে শপথ বাক্য পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এই শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। ২ সেপ্টেম্বর রাষ্ট্রপতি সংবিধানের ১৯৫১ অনুসারে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ওবায়দুল হাসানকে বাংলাদেশের নতুন প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন। এই নিয়োগের প্রজ্ঞাপন ১২ সেপ্টেম্বর জারি করে আইন মন্ত্রণালয়। দেশের ২৩তম প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর মেয়াদ ২৫ সেপ্টেম্বর শেষ হয়। তার স্থলাভিষিক্ত হলেন বিচারপতি ওবায়দুল হাসান। পরে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি মাহমুদ হাসান।